এক ব্যাগ ভর্তি টাকা পেলে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই ভাবনা জীবনে আপনি কতবার যে ভেবেছেন তার ঠিক নেই। সেই ভাবনায় এবার সত্যি হয়ে গিয়েছে কুণাল খেমু ওরফে নন্দন কুমারের। কিন্তু এই টাকা ভর্তি ব্যাগ তার জীবনের সব সমস্যা শেষ করে নাকি তা শুরু করে, তার জন্য আপনাকে দেখতে হবে ডিজনি হটস্টারে রিলিজ হওয়া নতুন সিনেমা লুটকেস। গল্পটা কী তা একটু জেনে নিই। মাঝরাতে অফিস সেরে বাড়ি ফেরার সময় নন্দন হঠাৎ টের পেয়ে যায় 10 কোটি টাকা ভর্তি একটি ব্যাগ। সংস্কারী মন ব্যাগ ফেরত দেওয়া উচিত বলে মনে করিয়ে দেয় নন্দনকে। খুব ফিসফিসে গলায় সে একবার জিজ্ঞাসাও করে, শেষবার জানতেও চায়, বলছি ব্যাগটা কার? কিন্তু সে গলায় এতটাই আসতে যে পাশে দাঁড়িয়ে থাকা লোকটাও শুনতে পাবে না। শেষ পর্যন্ত টাকা ভর্তি ব্যাগ সঙ্গী হয় নন্দনের। সেই আনন্দ পেটিকা নিজের ঘরে কোথায় লুকিয়ে রাখবে নন্দন তাই নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ মুম্বাইয়ে যেখানে সে থাকতো সে ঘর অত্যন্ত ছোট, ঘুপচি ঘরে বিপুল অঙ্কের টাকা লুকিয়ে রাখা কঠিন। গল্পের প্রথম অর্ধে এই সমস্যাতেই কেটে যায়, যা খানিকটা আপনাকে বোর করতেও পারে। দ্বিতীয় অর্ধে শুরু হয় আসল খেলা। ডন বালা এবং ওমর মিলে শুরু করে লম্পঝম্প। বালা চরিত্রে দেখা গিয়েছে বিজয় রাজকে, যে ন্যাশনাল জিওগ্রাফি দেখে পশু পাখিদের সম্পর্কে তথ্য জানতে পছন্দ করে, আর যে ন্যাশনাল জিওগ্রাফি দেখে না তাকে মানুষ বলে গণ্য করে না। গোটা সেকেন্ড হাফের এমন কোনো মুহূর্ত নেই যা আপনাকে হাসাবে না, বিশেষ করে ক্লাইম্যাক্স। ও যার কথা না বলা একেবারেই অপরাধ হবে, তিনি হলেন নন্দনের স্ত্রী লতা। রাশিকা দুগ্গলের অভিনয় এক কথায় চুমু বস। সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, সংসারে টানাটানি নিয়ে নানা দোষারোপ করে, অভাব অনটন নিয়ে নাকে কান্না কাঁদে, কিন্তু স্বামী বিপদে পড়লে সে পাশে এসে দাঁড়াবেই, সব ভুলে। নন্দন ও তার স্ত্রী লতার সম্পর্ক এই সিনেমার অন্যতম ইউএসপি। রণবীর শোরেকে এই সিনেমায় দেখা গিয়েছে ইন্সপেক্টর কোল্টের চরিত্রে। হারিয়ে যাওয়া টাকার খোঁজে নেমেছেন তিনি, তাকে এই হারিয়ে যাওয়া টাকা খোঁজার দায়িত্ব দিয়েছেন এমএলএ পাটিল। মিষ্টি হাসি হেসে কি করে ব্ল্যাকমেল করা যায় তা শেখা যেতে পারে পাটিলের কাছ থেকে। গিরিরাজ রাও, তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। এবার এই টাকা ভর্তি সুটকেসের সঙ্গে কার কী সম্পর্ক তা জানতে হলে আপনাকে দেখতে হবে ছবিটি। কুণাল খেমু যেন পুরো ঢুকে গিয়েছেন নন্দনের চরিত্রে। ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকা আম আদমি, স্নেহশীল বাবা, ভালোবাসায় ভরপুর স্বামী, সব কিছু এফর্টলেসলি তুলে ধরেছেন তিনি। নন্দনের ছেলের চরিত্রে আরিয়ান প্রজাপতিকেও বেশ মানিয়েছে। কস্টিউম, ব্যাকগ্রাউন্ড, মিউজিক একেবারে ঠিকঠাক। হিন্দি সিনেমার প্রথাগত ফর্মুলা মেনে একটি গান অবশ্য আছে, তবে সেটা বাদ দিলে ক্ষতি হতো না। পরিচালক রাজেশ কৃষ্ণন গোটা বিষয়টা খুব সহজ রাখতে চেয়েছেন, আর সে কারণে আরও বেশি ভালো লাগবে আপনার। তাহলে আর কিসের অপেক্ষা, কিছু পপকর্ন কিনুন আর দেখে নিন লুটকেস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।